হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে প্লাস্টিকের গ্লাসে করে কেক বানিয়ে দেখাবো, আর একদমই সহজ করে দেখাবো, যাতে আপনারা খুব সহজেই ঝটপট তৈরি করতে পারেন। তো আমি এখানে দুটো ডিম নিয়েছি, ডিমটাকে এখন বিট করে নেব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এবার একটা স্ট্রেনার রেখে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। একটু ছেড়ে নিব। তো এখানে দুটো আমি প্লাস্টিকের গ্লাস নিয়েছি, আর গ্লাসগুলোতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি মাঝখানে। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, 1/2 করে দিব। যাতে কেকটা ফোলার জন্য স্পেস পায়। এখন চুলা একটা কড়াই রেখে, তারপর একটা কুকি কাটার রেখেছি আমি, তারপর এরকম একটা স্টিলের প্লেট দিয়ে নিতে পারেন। এখন জাস্ট আমি প্লাস্টিকের মগগুলো দিয়ে দিব। এখন জাস্ট আমি চুলায় বেক করে নিব, আর এরকম ছিদ্র থাকলে এটা একটু কভার করে দিব। এখন জাস্ট এভাবে চুলার আঁচটা লো করে দিয়ে 10 মিনিটের জন্য বেক করতে হবে, কারণ এই কেকটা মাত্র 10 মিনিটে হয়ে যাবে। তো আমরা 10 মিনিট পরে দেখাচ্ছি আমি কেকগুলো। 10 মিনিট পরে দেখবেন যে কেকগুলো হয়ে গিয়েছে, আর আমার প্লাস্টিকের গ্লাসটা একটু মোটা, এর কারণে কোনো সমস্যা হয়নি। আর আপনাদের প্লাস্টিকের গ্লাসগুলো যদি মোটা না হয়, সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, প্লাস্টিকের গ্লাসটা একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পেঁচিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু গ্লাসে কোনো সমস্যা হবে না। এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখাচ্ছি কেকগুলো। এই যে কেকগুলো একদম পারফেক্ট হয়েছে। আমি এখন কেকগুলো মোল্ড আউট করে নেব। তো আমার কেকগুলো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা কেক চাপ দিয়ে দেখাচ্ছি। এই যে অনেকটা স্পঞ্জ হয়েছে। তো যাই হোক, আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।